2007 সালে ছবি আছে নবাব নন্দিনী। এটি একটি রোমান্টিক বাংলা সিনেমা, পরিচালিত করেছিলেন হরনাথ চক্রবর্তী। এই ছবিটি দিয়ে হিরণ চট্টোপাধ্যায় অভিনয় জীবন শুরু করেছিলেন। IMDb রেটিং 7-এর সাথে প্রথম ছবি সুপারহিট হয়। 2008 সালে ছবি আছে ভালোবাসা ভালোবাসা। এই ছবিতে অভিনয় করেছিলেন হিরণ চট্টোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবিটির বাজেট ছিল 2,70,00,000 টাকা এবং বক্স অফিস থেকে কালেকশন করেছিল 6,50,00,000 টাকা। IMDb রেটিং 6.9-এর সাথে সুপারহিট হয়। ওই বছর ইনার ছবি আছে চিরসাথী। এই ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন হিরণ চট্টোপাধ্যায়, কোয়েল মল্লিক। IMDb রেটিং 6.2-এর সাথে ফ্লপ হয়। 2009 সালে ইনার ছবি আছে জ্যাকপট। ছবিটির বাজেট ছিল 85,00,000 টাকা কিন্তু বক্স অফিস থেকে কালেকশন করেছিল শুধু 47,00,000 টাকা। IMDb রেটিং 5.4-এর সাথে ডিজাস্টারের ট্যাগ পায়। ওই বছরই ছবি আছে মা আমার মা। এই ছবিতে অভিনয় করেছিলেন হিরণ চট্টোপাধ্যায়, রঞ্জিত মল্লিক, লাবণী সরকার, ঋতুপর্ণ সেনগুপ্ত আর অনেকেই। IMDb রেটিং 7.9-এর সাথে বিলো অ্যাভারেজের ট্যাগ পায়। বছরই ছবি আছে ওলট পালট। ছবিটির বাজেট ছিল 35,00,000 টাকা এবং বক্স অফিস থেকে কালেকশন করেছিল 55,00,000 টাকা। ছবিটি সিনেমাঘর থেকে হিটের ট্যাগ পায়। ওই বছরই ছবি আছে রিস। এটি একটি অ্যাকশন থ্রিলার সিনেমা, পরিচালিত করেছিলেন রিঙ্গো ব্যানার্জি। IMDb রেটিং 7.1-এর সাথে বিলো অ্যাভারেজের ট্যাগ পায়। 2010 সালে ছবি আসে মন যে করে উরু উরু। IMDb রেটিং 5.4-এর সাথে ডিজাস্টার হয়। 2012 সালে ছবি আসে মাচো মস্তানা। এই ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন হিরণ চট্টোপাধ্যায়, পূজা। ছবিটির বাজেট ছিল 7 কোটি টাকা এবং বক্স অফিস থেকে কালেকশন করেছিল 1,40,00,000 টাকা। IMDb রেটিং 5.4-এর সাথে ডিজাস্টার হয়। ওই বছর ইনার ছবি আসে লে হালুয়ালে। এটি একটি বাংলা কমেডি সিনেমা, পরিচালিত করেছিলেন রাজা চন্দ। ছবিটির বাজেট ছিল 2 কোটি টাকা এবং বক্স অফিস থেকে কালেকশন করেছিল 4 কোটি টাকা। IMDb রেটিং 5.4-এর সাথে হিট হয়। 2013 সালে ছবি আসে মিষ্টি ছেলের দুষ্টু বুদ্ধি। এই ছবিতে হিরণ চট্টোপাধ্যায়ের স্পেশাল অ্যাপিয়ারেন্স ছিল। ওই বছরই ছবি আসে মজনু। IMDb রেটিং 5.9-এর সাথে অ্যাভারেজ হয়। 2015 সালে ছবি আসে জামাই 420। এটি একটি কমেডি ড্রামা সিনেমা, পরিচালিত করেছিলেন রবি কিনাগ। IMDb রেটিং 4.4-এর সাথে ফ্লপ হয়। 2017 সালে ছবি আসে মেহের আলী। ছবিটি সিনেমাঘরে ডিজাস্টার হয়। ওই বছরই ছবি আসে জিও পাগলা। এটি একটি বাংলা কমেডি সিনেমা, পরিচালিত করেছিলেন রবি কিনাগ। ছবিটির বাজেট ছিল 3 কোটি টাকা এবং বক্স অফিস থেকে কালেকশন করেছিল 4,40,00,000 টাকা। IMDb রেটিং 4.9-এর সাথে হিট হয়। 2018 সালে ছবি আসে হইচই আনলিমিটেড। এই ছবিতে হিরণ চট্টোপাধ্যায়ের স্পেশাল অ্যাপিয়ারেন্স ছিল। 2019 সালে ছবি আসে জামাই বদল। এটি একটি কমেডি ড্রামা সিনেমা, পরিচালিত করেছিলেন রবি কিনাগি। IMDb রেটিং 4.4-এর সাথে হিট হয়। ওই বছরই ছবি আসে থাই কারি। IMDb রেটিং 4.2-এর সাথে অ্যাভারেজ হয়। 2020 সালে ছবি আসে জিও জামাই। এটি একটি রোমান্টিক কমেডি সিনেমা, পরিচালিত করেছিলেন নেহান দত্ত। এই ছবিতে লিড রোলে অভিনয় করেছিলেন হিরণ চট্টোপাধ্যায়, সানি ঘোষ। ছবিটি বক্স অফিস থেকে কালেকশন করেছিল 50,00,000 টাকা। IMDb রেটিং 5.4-এর সাথে ডিজাস্টার।